আসসালামু আলাইকুম আমি বেনু নতুন আর একটা পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা উপভোগ করছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই অনেক ভালো আছেন ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করলাম আজকের পর্বটা আমি প্রবাসে শীত প্রধান দেশে কিভাবে গাছগুলিকে বড় করি বাইরে দেওয়ার জন্য উপযুক্ত করি তারই একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি প্রবাসে যারা আছেন গাছ যারা পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে কচুরমুখী তবে এগুলি বাংলাদেশি কচুরমুখী না আমি যে দোকান থেকে এগুলি কিনেছি সেখান থেকে জানতে পারলাম এগুলি আফ্রিকা থেকে এসেছে আফ্রিকানরাও আমাদের মতো কচুরমুখী অনেক পছন্দ করে তাছাড়া এশিয়ান অন্য অন্য দেশের লোকরাও কিন্তু এই কচুরমুখীটা খুব মজা করে খায় আমি আজকে কচুরমুখী দিয়ে কিভাবে গাছ বানাবো সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ আমি নিজের জন্য যেহেতু বানাচ্ছি ভাবলাম ভিডিওটা করে ফেলি প্রবাসে যারা আছেন অনেকেই কচু শাক খেতে পছন্দ করেন আমার মতো তারা নিজেদের বাগানে এই সামারের সময়টায় কচু গাছ লাগিয়ে নিজেদের মনের মতো করে কচু শাক দিয়ে বিভিন্ন আইটেম তৈরি করবেন কচু শাক আমার ভীষণই প্রিয় ইলিশ মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে নারকেল বাটা দিয়ে কচু শাক খেতে ভীষণ পছন্দ করি আমার যেহেতু বাগানে জায়গা কম এ কারণে আমি এই কয়েকটাই কচুরমুখী নিয়েছি যাদের বাগানে জায়গা বেশি আছে স্পেস বেশি আছে তারা পরিমাণ আর একটু বেশি নিয়ে নেবেন আর আমার বিগত দিনের অভিজ্ঞতায় আমি যেটা পেয়েছি কচুরমুখীগুলি টপের মধ্যেই বেশি ভালো হয় আমি মাটিতেও দিয়েছিলাম তবে মাটিতে খুব একটা ভালো ফল পাইনি প্রসেসটা শুরু করে দিলাম ঢাকনি সহ এরকম একটা বাটি নিয়ে নিতে হবে যেটা এয়ারটাইট থাকবে বাটিটা আর আমার এই বাটিটা হলো ট্রুপল এয়ারের বাটি আর চাইলে নর্মাল বাটিও আপনারা নিতে পারেন আমার সামনে এটা ছিল এই কারণে আমি নিলাম অ্যাকচুয়ালি আপনারা যে কোনো বাটিই নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে বাটিটা যেন টাইট হয় আর বাটির ভিতরে এরকম একটু স্পেস থাকতে হবে যাতে প্রত্যেকটা কচুর মুখে সুন্দরভাবে বসতে পারে আমার যে কয়টা কচুর মুখে সুন্দরভাবে বসে যাবে যে ধরে গেছে এখান থেকে গাছ হবে আর নিচের সাইড থেকে এখান থেকে শিকড় বের হবে যে কাজটা করতে হবে পানি ছিটা দিয়ে দিচ্ছি আমি পানির ছিটা দিয়ে তারপরে এভাবে মুখটা আটকিয়ে গরম কোথাও রাখতে হবে যে অল্প অল্প পানি আর আমার বাসায় গরম জায়গা বলতে হলো ফ্রিজের উপরে কারণ এই যে এই কুপলটা থেকে সানলাইট এসে ডাইরেক্ট এই ফ্রিজের উপরে আসে আমি এখানে রেখে দিচ্ছি আই হোপ পাঁচ ছয় দিনের মধ্যেই চারা বের হয়ে যাবে আর এখানে একটু টমেটোর বীজ দিয়েছি এখনো বের হয়নি আসলে গরম নয় ওইভাবে টেম্পারেচার আমাদের বাসায় গাছ বড় করা মানে বিচি থেকে গাছ বের করাটা বেশ মুশকিল হয়ে যায় কারণ ডাইরেক্ট সানলাইটটা খুব কম আসে শুধুমাত্র এই ফ্রিজের উপরেই আসে আর এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন আপনাদের মন ভালো হয়ে যাবে আমার সব পছন্দের গাছগুলি আমার একটা ক্লায়েন্টের বাসায় আমি বিচি থেকে উঠিয়েছি এখানে আছে দুন্দুল গাছ চালকুমড়া গাছ আর থাইল্যান্ড থেকে আমার একটা কলিকের কাছ থেকে আমি শ্যাম তরকারির বিচি এনেছি কিছুটা সিমের মতো খুলনা অঞ্চলে আমরা শ্যাম তরকারি বলি অন্যান্য অঞ্চলে কী বলে আমার জানা নেই আর এই সিম গাছের মতো গাছ দুইটাই হলো শ্যাম তরকারির গাছ আর দুন্দুল গাছ লাগিয়েছি দু ধরনের দুন্দুল গাছ জানি না শেষ পর্যন্ত দুন্দুল হবে কি না নর্মালি হওয়ার কথা কারণ আমি সবথেকে ভালো বীজ কিনে নিয়ে এসেছিলাম খুলনার বড় বাজারের ভিতর থেকে আর সেই বীজ থেকে চারা আর এগুলি হলো লাউ গাছ কয়েকটা প্রজাতিরই লাউ গাছ আমি লাগিয়েছি তবে এখন বলতে পারবো না কোনটা কোন প্রজাতির কারণ দুইটা টপে আমি চার পাঁচ ধরনের লাউ গাছের বিচই দিয়েছি এবং মাশাল্লাহ প্রত্যেকটা বিচই খুব সুন্দরভাবে হয়েছে আর গাছগুলিও খুব হেলদি গাছ হয়েছে আমি যে ক্লায়েন্টের কাছে গাছগুলি লাগিয়েছি ক্লায়েন্টও বেশ টেক কেয়ার করে কারণ আমি দু সপ্তাহ পর পর একবার এখানে আসি আর আমার এই ক্লায়েন্ট মাঝে মাঝে পানি দেয় আর যখন রোদ বেশি আসে তখন গাছগুলিকে একটু সরিয়ে রাখে আসলে যে কোনো জিনিস যত্নের উপরই ডিপেন্ড করে বিরানব্বই বছরের বৃদ্ধা মানুষটা আমার জন্য অনেক কষ্ট করছে অ্যাকচুয়ালি সেও গাছ পছন্দ করে তাছাড়া আমাকে অনেক বেশি পছন্দ করে তো এই পছন্দ থেকেই তার এই কাজগুলি করা আর এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যকর খুবই হেলদি চারটা করলা গাছ আর এই করলা গাছগুলিও থাইল্যান্ডের বীজ থেকে তৈরি করা করলা গাছ বাংলাদেশের করলাগুলি যেমন খুব বেশি তিতা হয় এই করলাগুলি খুব একটা তিতা হবে না আমার কলিকের কাছ থেকে আমি বিচিগুলি এনেছি বাংলাদেশি সবুজ বেগুনের চারা থোকায় থোকায় সবুজ বেগুন হবে আর চারাগুলি ছোট তবে আশা করছি বড় হবে দেশীয় মিষ্টি কুমড়া গাছ প্রত্যেকটা গাছ খুবই হেলদি বাংলাদেশ থেকে সব থেকে ভালো মানের খুব বেশি মিষ্টি হবে এমন মিষ্টি কুমড়োর বীজ কিনে নিয়ে এসেছিলাম আর প্রত্যেকটা বীজই হয়েছে এখানে ছয়টা না সাতটা গাছ হয়েছে আমার জায়গা কম ভাবছি আমার কোনো ফ্রেন্ডকেও দিব তাদের কাছে লাগানোর জন্য আর এই টপটাতে বিলাতি ধনিয়া পাতার বীজ দিয়েছি এখনও চারা বের হয়নি বের হবে কিনা সেটাও বুঝতে পারছি না প্রথম লাগালাম আমার প্রবাস জীবনে গার্ডেনিংয়ের অভিজ্ঞতায় আর একটা বৈশাখের গাছও হয়েছে কিভাবে হলো বুঝতে পারলাম না মনে হয় একই সঙ্গে অন্য টপে বৈশাখের বীজ দিয়েছিলাম তখন মনে হয় চলে আসছে আর এই টপটাতে শুধুমাত্র পুঁইশাকের বিচি দিয়েছিলাম লাল পুঁইশাকের বিচি আর সবুজ পুঁইশাকের বিচি তবে গাছ বেরোনোর পরে দেখতে পেলাম মাত্র দুইটা না তিনটা সবুজ পুঁইশাক গাছ বেরিয়েছে বাকিগুলি সব লাল পুঁইশাক গাছ এখনও তো চারা বের হচ্ছে আমার ধারণা নেক্সট টু উইক্স পরে যখন এই ক্লায়েন্টের ওখানে যাব তখন দেখতে পাবো সবুজ চারা আরও কয়েকটা বেরিয়ে গেছে তবে চারাগুলি প্রত্যেকটাই ভীষণ হেলদি কারণ ভালো বীজের চারা তো আর এগুলি সবার পছন্দ নাগামরিচের চারা আমি বাংলাদেশ থেকে নাগা মরিচ কিনে এনেছিলাম যে দোকান থেকে সবজির বীজ কিনেছি সেখানে কিন্তু নাগামরিচের বীজ পাইনি নর্মালি সিলেট অঞ্চলে নাগামরিচ বলে আর আমাদের খুলনা অঞ্চলে আমরা বোম্বাই মরিচ বলি এই টপটাতে নতুন করে কয়েকটা করলা গাছ বেরিয়েছে আর এই করলাগুলি বাংলাদেশ থেকে আনা করলার বিচি দিয়েই হয়েছে আর সঙ্গে আছে দুইটা সিম গাছ আমার বান্ধবী সুপ্তি সাতবাগান থেকে সিমের বিচি নিয়ে এসেছিলাম সেই বিচির চারা বেরিয়েছে দুইটা কয়েকটাই দিয়েছিলাম তবে দুইটাই চারা বেরিয়েছে ভাবছি আর একটা টপে আর কয়েকটা বিচি দিয়ে দেবো ছোট ছোট সাদা অনেক ফ্লেভারফুল মরিচের চারা তবে এই মরিচগুলিতে অনেক ঝাল হয় বেলজিয়ান দোকান থেকে কিনেছিলাম গত বছর তার বীজ থেকে এই চারাগুলি বানানো বেশ সুন্দর হয়েছে মাসাল্লা আমার যেহেতু বাগানে জায়গা কম এ কারণে অল্প পরিসরে নিজের পছন্দের খুব বেশি পছন্দ করি যে সবজিগুলি সেগুলি চারা বের করে ফেলেছি তবে নতুনদের উদ্দেশ্যে বলছি যারা চারা বের করতে চান তারা অবশ্যই খেয়াল রাখবেন জায়গাটা যেন বেশ গরম থাকে আর অনেক সানলাইট আসে গরম না থাকলে আর সানলাইট না আসলে গাছ কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে না কাছে চারাই বের হতে চায় না যেমন আমার বাসায় আমি অনেক দিন ধরে ট্রাই করছি চারা বের করার জন্য তবে চারা একদমই বের হচ্ছে না তারপর আমার এই ক্লায়েন্টের এখানে দেওয়ার পরে এক সপ্তাহের মধ্যে প্রত্যেকটা বিচের চারা বেরিয়ে গেছে আর যেহেতু সুন্দরভাবে সানলাইট পাচ্ছে জায়গাটা বেশ গরম এ কারণে গাছগুলি খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে বড় হয়ে যাচ্ছে আর মে মাসের পনেরো তারিখের মধ্যে রেডি হয়ে যাবে আমার বাইরে গাছগুলি দেওয়ার জন্য আজকের পর্ব এ পর্যন্তই বাইরের থেকে বিড়াল এসেছে আমার গাছগুলি দেখতে আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট গাছ সম্পর্কে যদি নতুন কোনো তথ্য থাকে চাইলে আমার কমেন্ট সেকশানে জানাতে পারেন আমি খুশি হব